শিক্ষার্থী বন্ধুগণ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বানানের নিয়ম সংক্রান্ত দ্বিতীয় শিখন পর্বে অংশগ্রহণের জন্য আজকের শিখন পর্বে আলোচনা করব রেফ যুক্ত শব্দের বানান ও উচ্চারণের নিয়ম নিয়ে রেফ মূলত রবর্ণেরই সংক্ষিপ্ত রূপ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুগণ চলুন শিখনের মূল পর্বে প্রবেশ করে বিস্তারিত পাঠ গ্রহণ করি শিক্ষার উদ্দেশ্য হোক মনুষ্যত্ব অর্জন আমরা জানি শব্দের ভিতরের স্বাধীন বর্ণ হিসেবে রধ্বনি স্বাভাবিকভাবে উচ্চারিত হয় কিন্তু বর্ণের সাথে র যুক্ত হয়ে দুই ধরনের যুক্ত ব্যঞ্জন তৈরি করে এর দুটি রূপ হলো রেপ ও ব্যঞ্জন বর্ণের পূর্বে র যুক্ত হলে ওই বর্ণের উপরে ডানমুখী তির্যক রেখা হিসেবে বসে আর এই চিহ্নকে বলা হয় রেপ যেমন কয়ের আগে র যুক্ত হয়ে ক রেপ গয়ের আগে র যুক্ত হয়ে গ রেপ এখানে আমরা উদাহরণে যেমনটি দেখতে পাচ্ছি বাংলাতে স্বর সাথে রেপ ব্যবহৃত হয় না শব্দের আদিতে বা প্রথমে ব্যবহৃত ব্যঞ্জন বর্ণে রেপ যুক্ত হয় না শব্দের আদ্য স্থান ছাড়া অন্যত্র কোনো ব্যঞ্জনবর্ণে রেপ থাকলে তা ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারিত হয় যেমন অর্ক অর্গ এখানে রেপ প্রথমটিতে যুক্ত হয়েছে ক বর্ণের আগে এবং দ্বিতীয়টিতে যুক্ত হয়েছে গ বর্ণের আগে এবং উচ্চারণের সময়ও রেপের উচ্চারণটি আগে করতে হয় অর্থাৎ যে বর্ণের মাথার উপরে চিহ্নটি দেওয়া থাকে সেই বর্ণটির আগে রেপের উচ্চারণটি হয়ে থাকে রেপযুক্ত ব্যঞ্জন বর্ণের পরে জফলা ব্যবহার রোহিত করা হয়েছে আমরা আগেই জেনেছি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানান সংস্কার সমিতির মাধ্যমে এই রীতিটি রোহিত করা হয়েছে যেমন আমরা এখানে উদাহরণে দেখতে পাচ্ছি কার্যালয় এই কার্যালয় বিহীন বানানটি বর্তমানে চালু রয়েছে বানান সংস্কার সমিতির মাধ্যমে এই সংস্কারটি করা হয়েছে আর সংস্কারের আগে বানানটি ছিল জফলা যুক্ত যা আমরা এখানে দেখতে পাচ্ছি রেপযুক্ত ব্যঞ্জনবর্ণের না আবার সংস্কৃত থেকে যে সকল শব্দ সরাসরি বাংলায় প্রবেশ করেছে তার অনেক শব্দই বানান সংস্কার রীতি দ্বারা আধুনিকীকরণ করা হয়েছে মূল সংস্কৃত শব্দে কিছু শব্দের রেপযুক্ত ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হতো কিন্তু বানান সংস্কার রীতিতে তা একটি হয়ে গেছে যেমন আমরা সংস্কৃতের ধর্ম বানানটি এখানে দেখতে পাচ্ছি ম দুইটি একসঙ্গে যুক্ত রয়েছে কিন্তু সংস্কারের পরে বাংলায় তা হয়েছে একটি ধর্ম এই ধর্ম বানানে ম একটি রয়েছে তবে একটি বিষয় স্মরণ রাখা প্রয়োজন তা হলো লিখন পদ্ধতিতে বর্জিত হয়েছে কিন্তু এই শব্দগুলোর উচ্চারণে দ্বিতীয় রয়েই গেছে তৎসম শব্দের উচ্চারণের সময় রেপ থাকার কারণে কিছু কিছু ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয় তবে সেক্ষেত্রে দুইটি সূত্র অনুসৃত হয় যেমন প্রথমটি বলছি রেপযুক্ত অল্পপ্রাণ বর্ণ দ্বিত উচ্চারণ রূপ প্রকাশ করে এবং তা ওই বর্ণটিতে সীমাবদ্ধ থাকে অর্থাৎ যে বর্ণটির উপরে রেপ থাকে সেই বর্ণটির মধ্যেই সীমাবদ্ধ থাকে অর্থাৎ ওই বর্ণটি দুইবার উচ্চারণ করতে হয় যেমন পূর্ব ধর্ম পূর্ব এই বানানটিতে আমরা লক্ষ্য করছি বয়ের উপরে রেপ রয়েছে এবং দ্বিতীয় উচ্চারণ হয়েছে ব একই সূত্র অনুসারে ময়েরও দ্বিতীয় উচ্চারণ হয়েছে আর দ্বিতীয় সূত্রটি হল রেপযুক্ত বর্ণটি যদি মহাপ্রাণ হয় তাহলে প্রথমে উক্ত মহাপ্রাণ বর্ণের পূর্বের অল্পপ্রাণ ধ্বনিটি উচ্চারিত হয় পরে মূল মূলধ্বনিটি উচ্চারিত হয় বিষয়টি একটু জটিল মনে হতে পারে তবে উদাহরণগুলো লক্ষ্য করলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো আশা করছি চলুন আমরা উদাহরণগুলো দেখে নেই যেমন মূর্খ এখানে ক্ষয়ের মাথায় রেপ রয়েছে আর খ বর্ণটির আগের বর্ণ ক এবং এই ক বর্ণটি অল্পপ্রাণ তাহলে এখানে লক্ষ্য করছি মূর্খ ক্ষয়ের আগের অল্পপ্রাণ ক বর্ণটি উচ্চারিত হচ্ছে একই নিয়ম অনুসারে অর্ঘ ঘয়ের আগের অল্পপ্রাণ বর্ণ হচ্ছে গ এই রেপযুক্ত ঘ বর্ণটি উচ্চারণ হওয়ার আগে অল্পপ্রাণ বর্ণ গয়ের উচ্চারণ চলে আসছে মূর্ছা ছা এই বানানটিতে ছয়ের উপরে রেপ রয়েছে এবং ছ বর্ণের আগের বর্ণ অর্থাৎ চ বর্ণটি অল্পপ্রাণ বর্ণ বা অল্পপ্রাণ ধ্বনি তাহলে এই রেপযুক্ত ছ বর্ণটি উচ্চারণ হওয়ার আগে অল্পপ্রাণ চ বর্ণটি উচ্চারিত হয় একই সূত্র অনুসারে অর্থ বানানটিও একই রূপ হয়েছে আরও একটি নিয়ম আমাদের মনে রাখতে হবে তা হলো। যদি ল এবং হ এই দুটি বর্ণের সাথে রেপ থাকে এবং এই রেপযুক্ত বর্ণের সাথে কোনো কার চিহ্ন না থাকে অর্থাৎ এ কার ওকার আকার এইরকম যদি কোনো কার চিহ্ন না থাকে তবে ওকারান্ত হয় আমরা এখানে দুটি উদাহরণও তুলে ধরেছি যেমন দুর্লভ এখানে ল বর্ণের উপরে রেপ যুক্ত রয়েছে এবং সূত্র অনুসারে এটির উচ্চারণ ওকারান্ত হয়েছে বানানে হ এর উপরে রেপ রয়েছে সেই সূত্র অনুসারে এটির উচ্চারণ ওকারান্ত হয়েছে কেননা এই বর্ণ দুটিতে অর্থাৎ ল এবং হ দুটি শব্দের দুটি বানানের কোনোটিতেই একার আকার রসই দীর্ঘইকার এইগুলো চিহ্ন নেই এ কারণে সূত্র অনুসারে অকারান্ত উচ্চারণ হয়েছে প্রিয় শিক্ষার্থী আমাদের এই শিখন পর্বে সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে পরবর্তী শিখন পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের শিখন এখানেই সমাপ্ত ঘোষণা করছি